দেখো লজ্জাবতী কাঁকড়া লজ্জা পেয়ে গেছে। দেখুন লজ্জা পেলে যেরকম চুপ হয়ে থাকে এরকম টান আছে, তার মধ্যেই যে মাছগুলো ঢোকে, মিনগুলো, চিংড়ির বাচ্চাগুলো আর কি। তো এই যে দেখুন আপনাদের দাদা এগিয়ে যাচ্ছে, এই একটা দাদা হচ্ছে মিন ধরছে আর যে জাল টানছে, আর আপনাদের দাদা হচ্ছে এগিয়ে যাচ্ছে। দেখুন তো যে মিন কীরকমভাবে টানে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে আপনাদের দাদা এই যে টেনে নিয়ে যাচ্ছে, দেখুন টান আছে, দেখুন এই যে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই জালের মধ্যে এই যে পিছন দিকটা এই যে সরু মতো লেজের মতো থাকে আর কি, তার মধ্যে এই যে মাছগুলো ঢোকে, মিনগুলো, চিংড়ির বাচ্চাগুলো আর কি। তো ওই যে যে দাদুটা ওই যে নৌকায় ছিল, ওই যে উনি হচ্ছে দেখছেন, ওই পর্যন্ত যাচ্ছে। আর ওই দিকটা খুব কাদা, হচ্ছে মিন ধরা। ওর মধ্যে মিন থাকে তাই তো? আপনার দাদা ওই যে ওইদিকে চলে গেছে, কি লজ্জাবতী কাঁকড়া ধরেছে, তা সেটা আপনাদেরকে দেখাবো। এটা একটা নতুন ধরনের, তুমি আসো, আমি এখান থেকে যেতে পারবো না, খুব কাদা। দাদাটা এখনও মিন ধরছে। তো ওই যে লজ্জাবতী কাঁকড়া কীরকম হয় আপনাদেরকে একটু দেখাই। তা যেন চুপ হয়ে রয়েছে, এই যে দেখুন কামড়ায় না, না লজ্জাবতী কাঁকড়া দেখুন চুপ করে থাকে। এইটা হচ্ছে লজ্জাবতী কাঁকড়া, মানে লজ্জা পেয়ে গেছে। দেখুন লজ্জা পেলে যেরকম চুপ হয়ে থাকে এরকম চুপ হয়ে রয়েছে, কিছু করে না। এই যে দাঁড়াগুলোকে দেখেছেন, নতুন ধরনের এই কাঁকড়াটা, এর নাম হচ্ছে লজ্জাবতী কাঁকড়া। আপনারা অনেকে দেখেননি হয়তো, তো দাদুর কাছে ছিল কাঁকড়াটা। আর এই দাদা এখনো মিন ধরে যাচ্ছে, তো না দিয়ে দাও। তো এই যে লজ্জাবতী কাঁকড়াটা যে দিয়ে দেবো, আপনাদেরকে দেখালাম, যে লজ্জা পেয়ে গেছে, পাটা দেখুন গুটিয়ে নিচ্ছে, তো অদ্ভুত টাইপের দেখছে। আমরা উঠে যাচ্ছি, খুবই কাদা, এতক্ষণ আরামেই ছিলাম এখানে। কি কাদা দেখুন, অসম্ভব কাদা থেকে আমার জল থেকে এতক্ষণ কত, এবার পাটা দেবো কোথায় জানি না। চলুন চলুন এবার দেখি গ্রামের দিকে যাই, গ্রামটা একটু আপনাদের দেখাবো আর পাটাও ধুয়ে নেবো। চলুন এই যে চারিদিক এখান থেকে জুতোগুলো নেব, চলো। ইস কাদা ভর্তি পুরো, বাচ্চারা কি করে পড়েছে দেখেছো? এই শুকনো শুকনো দিয়ে আসে, শুকনো শুকনো দিয়ে পাদিক তাকাও, কাটা আছে কিন্তু
তো আমরা এই যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, ওখান থেকে উঠে আসলাম। এসে এখানে তো একটা ভাঙাচোরা কল ছিল, ওখানে কোন রকমের পাটা দিয়ে আমরা এই যে যাচ্ছি সামনের দিকে এগিয়ে। তো এই যে আমরা দাদা আর আমি, আর রাস্তা খুব স্লিপ রাস্তা, মানে হচ্ছে ইটের রাস্তা। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন ইটের রাস্তা, আর খুব স্লিপ রাস্তাটা। তো আমরা খুব আস্তে আস্তে সাবধানে যাচ্ছি, মানে গরুর গাড়ির থেকেও আস্তে যাকে বলে। তো আপনাদের ব্যাক করে দেখাচ্ছি গ্রামটা, চলুন দেখতে থাকুন। এই যে দেখুন গ্রামের সব বাড়িগুলো একদম গ্রাম, নদীর পাড়ে তো যেহেতু, একদম গ্রামগুলো দেখুন। এখানে পাকা বাড়ির সংখ্যা খুবই কম, বেশিরভাগই সব মাটির বাড়ি, আর রাস্তাঘাট খুবই খারাপ। এদের সব হচ্ছে মাছেরই, এদের সব মাছ ধরে খায় এরা। দেখুন রাস্তার পাড়ে পাড়ে সব গরু মাথা রয়েছে, আর দেখুন বাড়িগুলো দেখুন একদম মাটির বাড়ি, পুরো গ্রাম বাংলার বাড়ি। আর খুব দু একটা পাকা বাড়ি দেখা যায়, খুব কম, নাহলে এরকম সব ঘেরা এইসব বাড়ি। আর এই যে দূরে দূরে সব একটা করে কল রয়েছে, এই যে দেখুন। আরও এই পাশটা এই যে সব উনুনগুলো, রান্নাবান্না হয়তো নষ্ট হয়ে গেছে। আর এই যে সব ঘর বাড়িগুলো দেখুন, এখানে একটা যে খাল রয়েছে নদীর সাথে সংযোগ, ওই সামনে নদী আর এই খাল। আর এখানে এই যে দেখুন সব ঘর বাড়িগুলো আশেপাশে গ্রাম্য ঘর বাড়ি, আর এইরকম সব নিচের রাস্তা, আর এইরকম সব চলছে। পাকা বাড়ি বলতে এইরকম ধরনের বাড়ি বেশিরভাগ যেগুলো রয়েছে আর কি। আর এই যে সব বাড়ি মাছ গাছের বেড়া দিয়েছে, সেই চাল দিয়ে সব বেড়া দেওয়া। আর এই পাশে এই যে খাল রয়েছে, আর এই যে বাড়ি রয়েছে, খালটা দেখুন বিশাল বড় খাল, অনেক দূর পর্যন্ত চলে গেছে। আর এই পাশে যে এইসব বাড়িগুলো দেখতে পাচ্ছেন, দেখুন সব মাটির বাড়ি একদম। একটু দাঁড়া দেখুন, ঘর বাড়িগুলো একদম পুরো মাটি, দেখেছেন তো? দেখতেই পাচ্ছেন, এই যে আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা দাদা আর আমি, আর আমাদের পিছনে এই যে সব বাড়িগুলো একদম গ্রামেও বাড়ি, আর চারিদিকে হচ্ছে এই রকম বাবলা গাছ ভর্তি, বাবলা গাছের জঙ্গল। তো আমরা এর মধ্যে থেকে যাই, চলুন এবারে আমরা একটু সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি, এই বাড়িগুলো ছাড়িয়ে। এই গ্রামটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, তো এই যে দেখুন, ওই যে মাছ ফাছ ধরে এই যে নদীতে সব, দেখুন জাল টাল মেলা। আর বর্ষার সময় তো খুব সমস্যা, এখানে দেখতেই পাচ্ছেন কাদা কাদা পুরো ভর্তি। আরও এই পাশে এই সব চাষবাস রয়েছে মাঠে, আর দূরে দূরে সব এইসব বাড়িগুলো রয়েছে, আর রাস্তাগুলো খুব শোচনীয়, খুব সাবধানে চালাতে হয় গাড়ি। তো ওটা নিয়ে আসতে যাচ্ছে, চলুন আমরা যাচ্ছি খুব সাবধানে। এই রাস্তাটা শেষ হলেই এরপরে শুরু হবে ঢালাই রাস্তা। তো খুব কষ্ট করে এই রাস্তাটায় আমাদের যেতে হয়েছে, সব যাওয়া আসা করে মানুষ গ্রামে। এবার ঢালাই রাস্তা, আর কোনো চিন্তা নেই, এবারে আমরা তাড়াতাড়ি চলে যাব। তো এই যে দেখে নিন আশপাশগুলো, খুবই তাড়াতাড়ি, বাড়িতে মেয়ে রয়েছে, তো আমাদেরকে তাড়াতাড়ি যেতেই হবে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। মেয়েকে বাঘবন্দি করে রাখা, মানে গেট দিয়ে আটকে রেখে দিয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।